সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব সি এর উচ্চারণ নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, সি এর উচ্চারণ দন্তস্য হয় কখন আবার ক হয়। দন্তস্য হচ্ছে সি এর, তো দন্তস্য হয় কখন লক্ষ্য করেন, সি এর পরে যখন ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তস্য এর মতো হয়। যেমন সিইএন সেন্টার, সেন্টার, যেমন সেঞ্চুরি সিইএন সেঞ্চুরি, যেমন সিলিং সিইআই সিলিং সিলিং, অর্থাৎ ডাবল ভাউল যখন থাকে পরবর্তী বাউলটির ওপর উচ্চারণ হবে, যেমন সিআইতে সি হয় সিলিং, এভাবে হবে। তারপর আসুন সেলিব্রেট সিইএলই সেলিব্রেট সেলিব্রেট, তারপর রাইস আর আই সি রাইস, আইসি আইসিই আই সি ওয়াই আই সি, এভাবে হবে। যেমন সিনেমা সিনেমা, রিসিপ রিসিপ, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, এগেন সিআই সিডেন্ট অ্যাক্সিডেন্ট। তারপর আসেন সিটিজেন সিটিজেন, এখন সাইকল সিওয়াই সাইকল, তারপর আসেন সিনিক সিনিক, তারপর সার্টিফাই সিইআর সার্টিফাই, সার্টিফিকেট সার্টিফিকেট, সার্কল সার্ক সিআইআর সার্কল, তারপর আসেন সাকসেস সাকসেস এসই সি সাক সিই ডাবল সাকসেস, তারপর আসেন সাকসিড সাক সাকসিড, তারপর হলো সিগার সিগার সিআইটি সিগার, এভাবে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় কমপক্ষে 50টি শব্দ সংগ্রহ করেন ইনশাল্লাহ, 50টি শব্দ যদি লিখে লিখে বাংলা উচ্চারণের সহিত পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন সি এতে ক হয় কিভাবে, সি এর পরে যখন বিশেষ করে এ ও ইউ কে টি থাকলে সি এর উচ্চারণ ক হয়, ক হয় কি হয় এ ও ইউ এ ইউ কে টি থাকলে সি এর উচ্চারণ কি হয় ক এর মতো হয়। যেমন কাউ সি ও ডব্লু কাউ কাউ, তারপর সি এ পি ক্যাপ বি এ সি কে ব্যাক সি এল এ ডাবল এস ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস, তারপর হলো এলু সি কে এলু সি কে লক লক, কাস্টম সি ইউ এস কাস্টিউম টম কাস্টম, যেমন সি ইউ টি কাটিং কাটিং সি ইউ এল ও ইউ আর কালার কালার, সি এ টি ক্যাট সি এ টি ক্যাট সি এ এন ক্যান সি এন ক্যান, তারপর সি ই পি কাপ সি আর এম ই ক্রাইম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তা আবার আমরা একটু লক্ষ্য করেন যে সি এর পরে বিশেষ করে এ ও ইউ কে টি থাকলে সি এর উচ্চারণ কি হয় ক হয়, আর এখানে হলো সি এর পরে যখন ই আই ওয়াই ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তস্য হয়। এইভাবে আপনি হাজার হাজার সি বিশিষ্ট শব্দ, যেটা শব্দের প্রথমে হতে পারে সি, আবার ভিতরেও কিন্তু হতে পারে, শব্দের শেষেও হতে পারে ভিতরে হতে পারে, এইভাবে আপনারা খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাই প্রতিটি নিয়ম থেকে কমপক্ষে 20-50টি শব্দ বানিয়ে পড়ুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাহলে আপনাকে এইভাবেই পড়তে হবে। তাই আসুন একে একে পড়ি, পুরো বিষয়গুলো ভেঙে নেই। পরবর্তী ভিডিওতে আমরা জি এর জি এর উচ্চারণ ওপর যত ব্যবহার সেটা আলোচনা করব ইনশাল্লাহ। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির ওপর ইতিমধ্যে 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জি এর উচ্চারণ যত বাবা হয় সেইগুলো নিয়ে। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।